তাকিয়েছিলাম যে কে আমার চেহারা কই। পরে ওনারা আমার চেহারা ঠিক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, এটাই বড় কথা। আমার হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মৌসুমী হামিদে বছরের যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতেন, তবে বিপত্তি হলো এই তারকারা উচ্চতা নিয়ে। ছেলে দেখে পছন্দ হলেও তার সমান উচ্চতা ছেলে মিলছে না, যে কারণে তিনি বিয়ের পিঁড়িতে বসি বসি করেও বসতে পারছেন না। মৌসুমী হামিদ জানান, আমার উচ্চতা 5'9", এই উচ্চতা ছেলে মেলানোর চেষ্টা করছে, কিন্তু লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। সমানে এমন ছেলে পেলে যে কোনো মুহূর্তেই বিয়ে করে ফেলব। মৌসুমী হামিদের উচ্চতা বেশি হওয়ায় অনেক নির্মাতারা তাকে নিয়ে কাজ করতে বিপাকে পড়েছেন। তার সঙ্গে অভিনয়ের জন্য একই মাপ, এর উচ্চতার অভিনেতার দরকার হয়। কিন্তু আমাদের মিডিয়ার বেশিরভাগ অভিনেতার উচ্চতা মৌসুমী হামিদের চেয়ে কম। লম্বা হওয়ার কারণে বিনোদন করায় মৌসুমী হামিদকে তালগাছ নামে ডাকা হয়। তারকা জুটিতে খুব একটা বিশ্বাসী নন এই অভিনেত্রী। সবার সঙ্গে সমান্তরে কাজ করেন মৌসুমী হামিদ। তিনি বলেন, আমার কারোর সঙ্গে কোনো পেয়ার নেই, সবার সঙ্গে কাজ করি। কার সঙ্গে সবচেয়ে বেশি অভিনয় করেছেন এমন প্রশ্ন শুনে হেসে ফেলেন মৌসুমী হামিদ। পরে আক্ষেপের সুরে বলেন, আগে আফরান নিশো ও অপূর্বর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ হতো, উচ্চতায় আমরা ছিলাম বেশ মানানসই, দর্শক আমাদের সেসব নাটক বেশ পছন্দ করত, এখন সেই সুযোগ সীমিত। প্রসঙ্গত, মৌসুমী হামিদ এ বছর দেশের বিনোদন জগতে 10 দশকে পা ফেললেন। দশকজুড়ে চরিত্র নিয়ে কোনো ছাড় দেননি এই অভিনেত্রী। পতিতা, রাস্তার মেয়ে, ভিখারি, ধনী দুলালি, খুনি, থ্রিলার সব চরিত্রেই সমান্তরে অভিনয় করে গেছেন। সম্প্রতি ঢাকার 300 ফিটের একটি জেলেপাড়ায় শীতের মধ্যে দীর্ঘক্ষণ পানিতে নেমে শুটিং করতে হয়েছে এই অভিনেত্রীকে। আলী সুজন পরিচালিত সেই নির্ভাঙাতেও নাটকটি খুব শিগগির চ্যানেল আইতে প্রচার করা হবে। পারবি না কি সামলাতে, মনের সাথে মন মিলা, হোক না সুখের প্রেম লীলা।